আমরা সবাই মুসলিম, কিন্তু আমরা মুসলিম হলাম মুসলিম বাই চান্স। আমরা মুসলিম কেউ চয়েস করে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছি, এরকম মুসলিমের সংখ্যা এখানে হয়তো হাতে গোনা দু চারজন পাওয়া যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সহচর ছিলেন সাহাবিরা, যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্য, যে মানুষগুলোকে বলা যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্যের জন্ম দিয়েছেন, মাত্র সামান্য কয়েকটি বছরে ব্যবধানে যারা নিজেদেরকে পরিবর্তন করে পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছেন, সে মানুষগুলো তারা কিন্তু আমাদের মতো জন্মসূত্রে মুসলিম ছিলেন না বললেই চলে। তারা সবাই ছিলেন ইসলামকে জেনে শুনে বুঝে তারা ইসলাম গ্রহণ করেছেন, এবং সে কারণে তাদের সাথে আমাদের পার্থক্য অনেক বেশি। আমরা যেহেতু মা বাবা মুসলমান, আমার পরিবার মুসলমান, মুসলিম সমাজে জন্ম আমার হয়েছে, সে সূত্রে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। তো এই জন্য ইসলাম সম্পর্কে খুব একটা জানাশোনার প্রয়োজন আছে এই উপলব্ধিটাই আমাদের মধ্যে অনেক কম, এবং এটা খুবই রিস্কের একটা জায়গা যে আমরা আমাদের ইসলাম সম্পর্কে জানার প্রয়োজন আছে সেই উপলব্ধিটুকুই আমাদের সমাজ বাস্তবতায় আমাদের বেশিরভাগ মুসলমানদের এই অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে। যে ছেলে তার বাবার ওয়ারিস সূত্রে অনেক সম্পদ পেয়ে যায়, সাধারণত সেই সম্পদ সে ধরে রাখতে খুব সহজেই পারে না, কারণ এই সম্পদ আহরণ করতে থাকে, কষ্ট করতে হয় না। কিন্তু যে অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অনেক সময় মেধা ব্যয় করে সে সম্পদ আহরণ করে, সে কিন্তু নিজের সম্পদের মর্ম বোঝার চেষ্টা করে, এটার মূল্য তার কাছে অনেক বেশি থাকে এবং সেটা ধরে রাখার চেষ্টা করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সে সাকসেস এবং সফল হয়। আপনি আমাদের সমাজের চতুর্দিকে যদি তাকান, আমরা যারা জন্মসূত্রে ইসলাম গ্রহণ করেছি বা মুসলমান, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে দেখবেন যে ইসলাম নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, ইসলাম নিয়ে আমাদের তেমন কোনো বিশেষ আগ্রহের জায়গা নেই, ইসলামটাকে আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমরা মনে করি না, এবং এভাবে একসময় আমরা নামে মুসলমান থাকি অথচ আল্লাহর খাতায় আমরা মুসলমান থাকি না। অর্থাৎ ইসলাম আমাদের থেকে অনেক আগে সরে গেছে, অথবা আমরা ইসলাম থেকে সরে গেছি সেটা আমরা হয়তো টেরও পাই না, জানিও না। আমরা যদি জেনে শুনে মুসলমান হতাম, বুঝে পড়ে মুসলমান হতাম, তাহলে কিন্তু আমাদের ইসলামের ধরন সম্পূর্ণ ভিন্ন হতো। আজও গোটা পৃথিবীতে যারা রিভার্টেড মুসলমান, যারা ইসলাম জেনে শুনে বুঝে ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে তারপর ইসলামে এসেছেন, তাদের সাথে যদি আমাদেরকে আপনি কম্পেয়ার করেন, আমাদের নিজেদেরকে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে যে মুসলিম হিসাবে তারা আমাদের চাইতে অনেক অনেক গুণ বেটার মুসলিম। এর অন্যতম কারণ হলো যে তারা জেনে শুনে মুসলমান, আমরা না জেনে না শুনে, শুধুমাত্র দেখে শুনে বা দেখে দেখে আমরা গতানুগতিকভাবে মুসলিম। আপনারা অনেকে জেনে থাকবেন কবরে আল্লাহ রাব্বুল আলামিন, কবর বললে ভুল হবে, বারজাখের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তিনটি প্রশ্নের মুখোমুখি করবেন, প্রতিটা মানুষকে। বারজাখি জীবন আর কবর, এ দুটোর মধ্যে পার্থক্য আছে। বারজাখি জীবন মানে হলো মানুষের মৃত্যুর পর কিয়ামত যে সংগঠিত হবে, সে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যে যেখানে যে অবস্থায় তার ধ্বংসাবশেষ থাকবে। কেউ বাঘের খাদ্য হয়ে, সিংহের খাদ্য হয়ে তার শরীরের সাথে মিশে গেছে, তার অস্তিত্ব হতে পারে। কেউ আগুনে পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, হতে পারে। কেউ কবরস্থ হয়ে ধীরে ধীরে মাটির সাথে তার শরীর মিশে গেছে, সেটাও হতে পারে। যে অবস্থায় থাকুক না কেন, এই লাইফটাকে বলা হয় বারজাখি জীবন। কোরআনে কারিমে এই বারজাখ শব্দ এসেছে, আল্লাহ বলেছেন আমা ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান যেটি হবে। এই যে আজকে তুরস্কের ভূমিকম্প, এবং পৃথিবীতে অনেক অঞ্চলে অনেক ভূমিকম্প হচ্ছে, অনেক কন্ট্রোভার্সি আছে, ম্যানমেড কিনা, এটা কোত্থেকে এসেছে, কেন এসেছে, সেটা আরেক আলোচনার বিষয়, এবং সেটা নিশ্চয়ই আপনাদের সাবজেক্ট, আমার সাবজেক্ট নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কিয়ামতের আগে পৃথিবীতে অনেক কিছু ঘটবে, আপনারা অনেকে জেনে থাকবেন। সৌদি আরব একজন স্কলার আছেন ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা বই আছে আশরাতুসা, আরবিতে লেখা, বেশ মোটা এই বইটা, বাংলা অনুবাদ হয়েছে, বিভিন্ন ভাষা অনুবাদ হয়েছে। তার এই বইয়ে তিনি 141টা কিয়ামতের পূর্বাভাস বিভিন্ন হাদিস থেকে সংকলন করেছেন, এবং কোরআন আয়াত থেকে সংকলন করেছেন।
এই 141টি আলামতের মধ্যে 10টি আলামত হলো কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে গিয়ে, মানে যখন এই সৃষ্টি জগৎ তার শেষ পরিণতিতে চলে যাবে, মহাপ্রলয় হবে ঠিক তখন দেখা দিবে। তার আগে 131টা আলামত একেবারে শত শত হাজার হাজার বছর আগে থেকে শুরু হয়েছে, কিয়ামতের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ঘটতে থাকবে। এই আলামতগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি এবং আমরা রিলেট করি, তাহলে আমাদের ইমানের মিটার বোধ হয় অনেক দ্রুত তরতর করে উপর দিকে উঠতে থাকবে। কারণ আপনি নিজেও জেনে অবাক হবেন যে বিশেষ করে আপনারা আপনাদের যে সাবজেক্ট, সে সাবজেক্টে পড়াশোনার কারণে আপনাদের ধারণা আমার চাইতে অনেক বেশি এক্ষেত্রে অবশ্যই ভালো থাকবে, কারণ আমি এ বিষয়ে আমার জানাশোনা খুব একটা নেই। তথ্য প্রযুক্তির উন্নতির অনেক কিছুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে অসাধারণভাবে এবং খুব যৌক্তিকভাবে তিনি রিলেট করেছেন। যেমন এখন স্যাটেলাইট এর সময় আমরা পার করছি, স্যাটেলাইট সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা হাদিস থেকে তিনি জাস্ট কয়েকটা ইঙ্গিত বের করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বাহনের আলোচনা করতে গিয়ে বলেছেন যে তোমরা ঘোড়া, গাধা, ওঁট এগুলোতে তোমরা চড়ে বেড়াও, এগুলোতে তোমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করো, এগুলা ছাড়া আরও অনেক বাহন হবে যেগুলো তোমরা জানো না। কোরআনে কারিমে এ ধরনের আয়াত আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস কিন্তু আছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কিয়ামত বা মহাপ্রলয় যে হবে তার আলামতগুলো যদি আপনি একটা একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে একটু আমাদের বর্তমান সময়ের সাথে আপনি মেলান, তো আপনি অবাক হয়ে যাবেন যে 1450 বছর আগের বাস্তবতায় এ বিষয়ে ভবিষ্যৎবাণী করা কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি করেছেন এবং সেটি বাস্তবায়ন হচ্ছে এবং বেশিরভাগই বাস্তবায়ন হয়ে গেছে। তো আমি যেই জায়গা ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, ভবিষ্যৎবাণীর আলোকে কিয়ামতের আগে যা ঘটবে পৃথিবীতে, তার বেশিরভাগ ঘটনাগুলো ঘটছে, ঘটে গেছে এবং কিছু আছে বাকি যেগুলো হবে, সেগুলো কত হাজার বছর হবে, কতশো বছর পরে হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিয়ামতের সন ক্ষণ এটা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছেন এটা আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন। কোরআনে বলেছেন যে এই বিষয়ে আল্লাহ তাআলা কাউকে নির্দিষ্ট করে জানান নাই। যাই হোক, তো সাহাবিদের কথা আমি বলছিলাম যে সে মানুষগুলো খুব অল্প সময়ের ব্যবধানে তারা গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে আসীন হয়েছেন, কি ছিল তাদের মধ্যে আমাদের জানার প্রয়োজন আছে, কিন্তু আমরা জানার চেষ্টা খুব কম মানুষই করি। আমরা ওই যে শুনে শুনে মুসলমান, কবরে আল্লাহ তাআলা বারজাখি জীবনে আল্লাহ তাআলা মানুষকে তিনটা প্রশ্নের মুখোমুখি করবেন ফেরেশতাদের মাধ্যমে। সে বারজাখি জীবন যে হবে, কিভাবে হবে, মানুষ মানুষের সাথে মিশে যাবে, আবার কিভাবে সৃষ্টি হবে, এটা বোধহয় সায়েন্স এবং টেকনোলজির এই সময়ে উন্নতির প্রযুক্তির এই সময় বোধ হয় এই প্রশ্ন আর খুব একটা যৌক্তিক প্রশ্ন না। কিভাবে মানুষের মূল আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন, সেখান থেকে কিভাবে আবার মানুষ সৃষ্টি করবেন, এগুলো বোধ হয় অনেক পুরাতন আলোচনা, আলহামদুলিল্লাহ এগুলো অনেক স্টাবলিশড এবং প্রমাণিত বিষয়, সে বিষয়ে আমরা আলোচনা করার ইস্যু না। ইস্যু হলো যে বারজাখি জীবনে তিনটি প্রশ্নের মুখোমুখি করা হবে, সেটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে অনেকে শুনেছি। তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে বা এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, এই তিনটা প্রশ্ন আমরা সবাই জানি। আরেকটি সম্পূরক প্রশ্ন হবে, সেটা কি আমাদের জানা আছে? আমরা হয়তো অনেকে জেনে থাকবো কিন্তু আমাদের দেশে বিশেষ মানুষ এটা জানেন না। সম্পূরক প্রশ্নটি হলো, যদি কেউ এই প্রশ্নগুলো উত্তর দিয়ে ফেলতে পারে, ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবেন, মা আদরাকা আও মা আলামাকা, তুমি কিভাবে জানলে যে তোমার রব আল্লাহ, তুমি কিভাবে জানলে যে মোহাম্মদ আল্লাহ রাসুল, তুমি কিভাবে জানলে যে তোমার দীন ইসলাম, এই প্রশ্ন করা হবে। আপনি চিন্তা করুন, 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানলাম আমরা যে এই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম শুধুমাত্র বাবা মা মুসলিম, সেই সূত্রে মুসলিম হয়ে আমি ইসলাম গ্রহণ করলাম, এটি আমার জন্য যথেষ্ট নয়। এবং এই প্রশ্ন করার পর মানুষ দুই ভাগে বিভক্ত হবে, যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে দুটা গ্রুপ হবে। কিছু মানুষ বলবে যে সামিআতুন নাস ইয়াকুল, আমি শুনেছি আমার সমাজের সবাই বলে, তাই আমি বলেছি আল্লাহ, আখেরাত, ইসলাম, আমি শুনেছি তাই বলেছি। এই প্রশ্ন যখন, এই উত্তর যখন দেয়া হবে, তার সে উত্তরকে গ্রহণ করা হবে না এবং তাকে জাহান্নামীদের কাতারভুক্ত করা হবে এবং জাহান্নামের শাস্তি তার শুরু হয়ে যাবে। এর বিপরীতে যারা উত্তরে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি বা জেনেছি বা শুনেছি বা সেখান থেকে আমি নলেজ অর্জন করেছি এবং তার আলোকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, অর্থাৎ আমি পড়াশোনা করেছি, আমি জেনেছি, তার ভিত্তিতে আমি এই বিশ্বাস আমার ভিতরে ধারণ করেছি, লালন করেছি,
এই কথা বলার পর সে ব্যক্তি শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত হবে এবং জান্নাতি বলে ঘোষিত হবে। সময়ত উপস্থিতি, আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম জ্ঞানের ব্যাপারে, জ্ঞান অর্জনের পরে যে উৎসাহ দিয়েছে, যে নির্দেশ দিয়েছে, পৃথিবীতে আরেকটি ধর্ম আপনি পাবেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি দেখুন, বারজাখী জীবনে প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও জিজ্ঞাসা করা হচ্ছে তোমার এই জ্ঞানের সূত্র কি, কোত্থেকে জানলে? তার মানে আমাকে আমাকে শুধুমাত্র গতানুগতিক মুসলিম হলে চলবে না, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমার যথেষ্ট ধারণা থাকতে হবে, আমাকে কোরআন খুলতে হবে, আমাকে হাদিস খুলতে হবে, এছাড়া আমি শুনে শুনে মুসলমান হলে মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে নির্দেশ এসেছে আপনারা জানেন, প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়ো, এটি আসেনি। প্রথম নির্দেশ হজ করো, সেটি আসেনি। বাবা মার সেবা করো, সেটা আসেনি। সৎ জীবনযাপন করো, সে নির্দেশ প্রথম আসেনি। তোমরা চুরি করবে না, এই নির্দেশ প্রথম আসেনি। অনেক নির্দেশ এসেছে ইসলামের, কিন্তু প্রথম নির্দেশ এসেছে কোনটা? কোরআন পড়ো। আপনি আরেকটা ধর্ম দেখাতে পারবেন? আজকের যুগে পড়াশোনার গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব আমরা সবাই জানি। সারা পৃথিবীতে মানুষ জানে পড়াশোনা না থাকলে সে দাঁড়াতে পারবে না, তার কেরিয়ার গড়বে না, তার এই পৃথিবীতে তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, আমরা জানি। কিন্তু আপনি চলে যান সে 1450 বছর আগের বাস্তবতায়। প্রায় 1450 বছর আগের মধ্যপ্রাচ্যের তখনকার বাস্তবতায় গিয়ে আপনি এবার মেলানোর চেষ্টা করেন যে সেই বাস্তবতায় বলা হচ্ছে পড়ো, প্রথম নির্দেশ দেওয়া হচ্ছে পড়ো, যখন পড়ার কোনো গুরুত্ব মানুষের কাছে ছিল না বললেই চলে। পড়াটা মানুষের জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ ছিল, আর সেটা দিয়েই শুরু করেছে ইসলাম। সময়ত উপস্থিতি, আর এই জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। সাহাবিদের সাথে অর্থাৎ নবী সাল্লাল্লাহু সাল্লামের শিষ্যদের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কিন্তু অনেকগুলো, এর ভিতরে এটি একটি যে তারা ইসলাম গ্রহণ করেছেন জেনে শুনে। তাদের ইসলামটা ছিল জ্ঞান নির্ভর, কিন্তু দুঃখজনক যে আমাদের ইসলাম জ্ঞান নির্ভর নয়। আমরা মুসলমান, আমরা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান, ইসলামের বেসিক বিষয়গুলো আমরা জানি না। আমি কেন মুসলমান হয়েছি সেটাও আমি জানি না। আমার ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। এটি কেন, কিভাবে হয়েছে, এই সম্পর্কে আমাদের খুব একটা জানা শোনা নেই। সময়ত উপস্থিতি, আমরা কোরআন সম্পর্কে খুব বেশি একটা জানি না এবং আমাদের সমাজে কোরআন শেখা বলতে যা বোঝানো হয়, যদিও সেটাও সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, সেটা হলো যে কোরআনে কারিমের রিডিং পড়তে শিখি আমরা। অ্যাজ এ মুসলিম আমরা চেষ্টা করি কোরআনটা আমরা রিডিং পড়তে শিখি, একজন হুজুরের কাছে অথবা মক্তবে আমরা কোরআনটা পড়তে শিখি। এ হলো আমাদের কোরআন শেখা। অথচ কোরআন শেখার একটা খুবই গৌণ একটি অংশ এটি। কোরআন শেখার আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আশয় আছে, অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, সেগুলো আমাদের অধরা থেকে যায়, অস্পৃশ্য থেকে যায় এবং সেগুলো আমাদের ছোঁয়া হয় না। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানা শোনার চেষ্টা আমাদের খুব একটা হয় না। অথচ কোরআন প্রত্যেক মুসলিমকে পড়া উচিত। কোরআনটা কি এটা আমাদের জানা উচিত। আমাদের জানা উচিত কোরআন আমাদেরকে সুখী করবার জন্য এসেছে এবং সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত। আমরা বেশিরভাগ মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই, এমনকি বেসিক বিষয়গুলো আমরা অনেকে জানি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জানা দরকার। কেন জানা দরকার? আমাদেরকে এই কৌতূহল হওয়া উচিত নয় যে একটা মানুষ জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের পরপর মা হারিয়েছেন, জন্মের পরপর দাদা সবচেয়ে বড় আশ্রয়দাতা যিনি, একমাত্র অভিভাবক যিনি, তাকে হারিয়েছেন, কিছুদিন যেতে না যেতে তার সবচাইতে আপনজন এক এক করে সব সরে গেল, অর্থাৎ পায়ের নিচে যতগুলো মাটি থাকতে পারে সব সরে গেল। এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার নবী হলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো। ওহী আসা মানে হলো মক্কার মানুষের গতানুগতিক বিশ্বাসের বাইরে দেয়ালের বিপরীতে দাঁড়ানো এবং সে দাঁড়ানো থেকে যে তার জীবনে প্রতিবন্ধকতা শুরু হয়েছে। শুধুমাত্র তার জীবনীটা যদি আমরা কেউ এক নজরে পড়ে ফেলতে পারি তাহলে আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে একটা মানুষের জীবনে এত বাধা আসতে পারে, এত বিপত্তি আসতে পারে, এত চ্যালেঞ্জেস আসতে পারে, সেটা বোধহয় আমরা কেউ কল্পনা করতে পারি না। এরকম চ্যালেঞ্জ এসেছে একের পর এক, সবচেয়ে বেশি আবদার করে যার কাছে গেছে সেখান থেকে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন এবং সহযোগিতা করার মতো কেউ আর নেই, সবাই এক এক করে সরে গেছেন, মৃত্যুবরণ করেছেন এবং হারিয়ে গেছেন। এই মানুষটা মক্কায় তার
নবুয়ত প্রাপ্তির পর 13টি বছর অতিবাহিত করলেন, পুরাটা সময় ধরে জুলুম নিষ্পেষণ নির্যাতনের মধ্যে ছিলেন, কোণঠাসা ছিলেন, কোনোভাবে মাথা সোজা করে দাঁড়াবে এরকম সময় একটি দিনের জন্য 13 বছরের মধ্যে হয়নি। 3 বছরের অধিক সময় ধরে শুধুমাত্র অবরুদ্ধ ছিলেন, অবরুদ্ধ যেটা আজকের জেল জীবনের চাইতে অনেক বেশি, এরকম অবরোধ যে অবরোধে তাদের সাথে কেউ কথা পর্যন্ত বলতো না, কোনো কিছু কেনাবেচা করতো না। তখনকার বাস্তবতায়, আজকের এই গ্লোবালাইজেশনের এই সময় নয়, তখনকার বাস্তবতায় গোটা সমাজের কেউ একটা মানুষের সাথে কথা বলবে না, কোনো কিছু তার কাছে বিক্রিও করবে না, তার কাছ থেকে কিনবেও না, কোনো কিছুতে তাকে হেল্প করবে না, কোনো সার্ভিস তাকে দিবে না। এই মানুষটা 3 বছর অধিক সময় ধরে তখনকার বাস্তবতায় বেঁচে থাকা, এটা কত কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেই বাধাও তার জীবনে এসেছে, তিনি সেটাও অতিক্রম করেছেন। এরপর তিনি হিজরত করলেন, মদিনায় গেলেন, 10 বছর সেখানে ছিলেন। এই 10 বছরে যেই পরিমাণ চ্যালেঞ্জ এবং যে পরিমাণ বাধার মুখোমুখি তাকে হতে হয়েছে, সেই চ্যালেঞ্জগুলো সবগুলো নিয়ে আমাদের কথা বলার সময় এখন নেই এবং সেটা আমাদের এখনকার আলোচনা বিষয়ও নয়। সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা এক নজর দেখি তাহলে অবাক হব যে সেখানে গিয়েছেন, যেতে না যেতেই একের পর এক, সেখানে ইহুদিরা ছিল, তাদের সাথে একটা চুক্তি হলো, কদিন পরে তারা চুক্তি ভঙ্গ করে বসলো এবং তারা চুক্তি বিরোধী কাজ করতে শুরু করলো, ভেতর থেকে ডিস্টার্ব করতে শুরু করলো। এদিকে মক্কা থেকে যাদের অত্যাচারে সহ্য করতে না পেরে মদিনায় এসে আশ্রয় নিলেন, তারা সেখান থেকে দলবল নিয়ে এসে আক্রমণ করলো, একটার পর একটা উহুদ সংগঠিত হলো, বদর সংগঠিত হলো, খন্দক সংগঠিত হলো, বিশাল বড় বড় এক একটা যুদ্ধ চাপিয়ে দেয়া হলো, তার উপরে সবগুলো ওভারকাম করেছেন। মাত্র 10 বছর মদিনায় কাজ করার সুযোগ পেয়েছেন, সে 10 বছরে কোণঠাসা ছিলেন, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই 10 বছর এত কোণঠাসা থেকে শুধুমাত্র অ্যাটাক মোকাবেলা করতে করতে যান শেষ, এর মধ্য দিয়ে আবার গোটা পৃথিবীর তখনকার সময়ের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হয়েছেন মাত্র এই 10 বছর সময়ের মধ্যে, কারণ কাজ করার সুযোগই পেয়েছেন এই 10 বছর। সেই 10 বছরের এমন একটি বছরও আপনি দেখাতে পারবেন না যে বছরটা তার জঞ্জাট মুক্ত বছর ছিল, প্রতিটা বছরই বরং প্রতিটা মাসেই দুইটা তিনটা করে বাধা। হুদায়বিয়ার সন্ধি হলো, তিনি যাচ্ছেন ওমরা করতে, তাকে বাধা দেয়া হলো, সেখান থেকে তিনি চলে আসলেন, চুক্তি হলো, তারা চুক্তি ভঙ্গ করলো, আপনি কয়টা বাধার কথা বলবেন এবং কয়টা বাধার দিকে আপনি তাকাবেন? আরবের সমস্যা ছিল, এবার শুরু হলো রোমানদের সমস্যা, রোমকদের সমস্যা শুরু হলো, সেই সমস্যা মোকাবেলা করা, এটা ছিল রীতিমতো ভয়াবহ একটা বিষয়। তখনকার সারা বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার যারা, তাদের সাথে মোকাবেলা করলেন, বিশাল বাহিনী নিয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তাকে জয় দিলেন। একটা মানুষ আপনি পৃথিবীর ইতিহাসে খুঁজে বের করতে পারবেন যে মানুষটার জন্মের আগে বাবা চলে গেছেন, জন্মের পর মা চাচা সকল দাদা অভিভাবক এক এক করে সব চলে গেছেন, কিন্তু তার জীবনে প্রতিটা পদে পদে এত বাধার পরও তার জীবনে একটি পদক্ষেপও আপনি দেখাতে পারবেন না যে এই সিদ্ধান্তটা তিনি ভুল নিয়ে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে, বরং প্রত্যেকটা পদক্ষেপ যথাস্থানে ফেলে রেখে তার সফলতার চূড়ান্ত শেখরে তিনি পৌঁছে সম্মানের সাথে পৃথিবী থেকে তিনি প্রস্থান করেছেন, বিদায় নিয়েছেন। এরকম একটা মানুষ আপনি পৃথিবীতে দেখাতে পারবেন না, এটা মিরাকল ছাড়া, এটা আল্লাহ তাআলার রাসূল বা দূত হওয়া ছাড়া এটা কোনো মানুষ দ্বারা কখনো সম্ভব হয় না। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি মুসলিম হিসাবে আপনি প্রাউড ফিল করবেন এবং আপনার ইসলামটা আপনি বুঝে শুনে গ্রহণ করেছেন সে সুযোগ আপনার তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্যগুলোর একটি। আপনি প্রায় 1450 বছর গত হওয়ার পরও এই লোকটাকে যদি কেউ কটু কথা বলে, তাকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে, অশ্লীল কোনো উক্তি করে, পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়, মানুষ সত্যি খুব ব্যথা অনুভব করে, চোখের পানি পড়ে, মায়া লাগে, কষ্ট হয়, দুঃখ হয়। আপনি পৃথিবীর ইতিহাসে একজন মানুষের কথা বলতে পারবেন এরকম যে মানুষটা পৃথিবী থেকে যাওয়ার মাত্র 500 বছর, 1450 বছর লাগবে না, হাজার হাজার বছর দরকার নেই, মাত্র 500 বছর আগে পৃথিবীর রাজত্ব করেছেন, শাসক ছিলেন, অনেক ক্ষমতা ছিল, অনেক জনপ্রিয় ছিলেন, মানুষে অনেক ভালোবাসা কুড়িয়েছেন এবং হয়তো অনেক ভালো মানুষও ছিলেন, কিন্তু 500 বছর পর তার 14 গোষ্ঠী ধরে যদি গালিগালাজ করে কেউ, তাহলে তার জন্য চোখের পানি ফেলানো তো পরের কথা, ভেতরে একটু খারাপ লাগা কাজ করবে, এরকম মানুষ কয়জন খুঁজে পাবেন আপনি দেখাতে পারবেন না। আপনি বহু জনপ্রিয় মানুষ আজকের পৃথিবীতে দেখাতে পারবেন, আজ থেকে 100 বছর পর তাদের কয়জন এই জনপ্রিয়তা দূরের কথা, পৃথিবীবাসীর কাছে তারা আলোচনার বিষয়ে থাকবেন কয়জন? সম্মানিত উপস্থিতি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং কোরআনে করিম এই দুটি বিষয়, কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, শুধুমাত্র এই দুটি বিষয় যদি আমরা জানার চেষ্টা করি আমাদের জীবনটা বদলে যাবে। আমি নিজে আমার ফেসবুক আইডিতে একজন জার্মান গবেষক এবং রাজনীতিক, তার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু লেখালেখি করেছিলাম, বহু আগের কথা। কবছর হলো আমি জানতে পারলাম যে সে ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন। কৌতূহলী হয়ে উঠলাম যে এই ভদ্রলোক মুসলমানদেরকে নানাভাবে তার কলমের খোঁচায় নিপীড়ন করেছেন, কষ্ট দিয়েছেন, অহেতুক মন্তব্য করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যা তা বলেছেন, এই ভদ্রলোক এখন ইসলাম গ্রহণ করলেন কাহিনী কি? আমি পুরো হিস্ট্রিটা দেখার চেষ্টা করলাম, ইউটিউবে গিয়ে তার বক্তব্য শোনার চেষ্টা করলাম। তার বক্তব্যের একটা অংশ আমাকে কেউ একজন শোনালেন, আমি ইউটিউবে শুনলাম। ভদ্রলোক বলছেন যে যদি কোনো মানুষ প্রফেট মুহাম্মদের জীবনীটা ভালো করে পড়ে, নির্মোহভাবে আগাগোড়া যদি পড়ে, তাহলে সে ইসলামের কাছে সারেন্ডার করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, সারা বিশ্বে মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী যে প্রপাগান্ডা হয় সারা বিশ্বে, আমরা খুব আশ্চর্য হয়ে দেখছি যে পৃথিবীর বহু প্রান্তে এ কাজগুলো এমন সব মানুষজন করছে যাদেরকে আমরা অনেক সভ্য মনে করি, অনেক শিক্ষিত মনে করি, অনেক উন্নত মনে করি, যাদেরকে যাদের আসলে তাদের থেকে নেওয়ার অনেক জিনিস আছে আমাদের কাছে এখনও, কিন্তু তাদের মুসলমানদের সম্পর্কে তাদের এই মানসিকতা, তাদের এই দৃষ্টিভঙ্গি সেটা আমাদেরকে ভাবায়। আমার এক বন্ধু ডেনমার্কে থাকেন, তিনি ওমরার সফরে আমাকে বলছিলেন যে ভাই, আমি সিরিয়া থেকে আগত শরণার্থীদের সাথে ডেনমার্কের সরকারের সেখানকার মানুষদের আচরণও দেখেছি, আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চলাকালীন সময় ইউক্রেন থেকে আসা মানুষদের সাথে করা আচরণ আমি দেখেছি, আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবং আমি চোখে অবলোকন করেছি যে তুরস্ক থেকে আসা শরণার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য তারা তাদের ট্রেন এবং রেল যোগাযোগ সহ অনেকগুলো যোগাযোগ তারা বর্ডার এলাকা বন্ধ করে দিয়েছে। আবার ইউক্রেন থেকে যখন শরণার্থীরা আসলো তখন রীতিমতো সারা দেশব্যাপী ঘোষণা দেওয়া হলো যে স্কুলগুলোতে ইউক্রেন থেকে আসা মানুষদের বাচ্চাগুলোর ভর্তিটা অগ্রাধিকার পাবে, এমনকি আমাদের দেশের নাগরিকদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনাদের বাচ্চাদেরকে পরে ভর্তি করবেন, আগে তাদের বাচ্চাদেরকে ভর্তি করবেন। আমি এই বিষয়ে আলোচনা করবো, এটা আমার আলোচনা ইস্যু না, আপনি যদি অ্যানালিসিস করেন আপনার কাছে আলো মতো পরিষ্কার হয়ে যাবে। যারা আমাদেরকে মানবতার সবক শেখায় তাদের এই বিচারিতাগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, উদ্দেশ্যমূলকভাবে, সবাই না, সব ক্ষেত্রে না, আমি কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে বলছি যে ইসলাম এবং মুসলমানদেরকে তারা অ্যাট্রাক করে, আক্রমণ করে। মুসলমানদেরকে আক্রমণের মূল সূত্র দুইটা, আপনি দেখবেন মুসলমানদের বিরুদ্ধে যত বিদ্বেষ হয়, যত আপনার ঘৃণা ছড়ানো হয়, ইসলামোফোবিয়া ছড়ানো হয়, এই সবগুলো দুটি জিনিসকে কেন্দ্র করে আবর্তিত। আপনি দেখবেন দুটি জিনিস, এর একটি হলো কোরআন আর একটি হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো দেখবেন কোরআন পোড়ানো হচ্ছে, কোরআন ছেঁড়া হচ্ছে, কোরআন অবমাননা করা হচ্ছে, কোরআন ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে, এক কথায় কোরআনের প্রতি সকল জেদ মেটানো হচ্ছে। আবার কখনো দেখবেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, কার্টুন তৈরি করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমার আলোচনার বিষয় হলো যে কেন এই দুটি পয়েন্টে সবচেয়ে বেশি তারা ফোকাস করে এবং এই দুইটা বিষয় নিয়ে তাদের সবচেয়ে বেশি আগ্রহের কারণ কেন। এর উত্তর হলো তারা জানে মুসলমানদের মূল সম্পদই হলো এ দুটি, মুসলমানদের গর্বের মূল জায়গাই হলো এ দুটি, এই দুটি মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে। গোটা পৃথিবীতে যত অন্য ধর্মের মানুষ ইসলামে এসেছে, আপনি যদি তাদের ইসলামে আসার ইতিহাসটা একটু ঘাটাঘাটি করেন, আমি অনেক রিভার্টেড মুসলিমকে জিজ্ঞাসা করেছি, বহু আমার জীবনে বহু রিভার্টেড মুসলিম আমি দেখেছি, হয়তো আমার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছে, আমি জিজ্ঞাসা করেছি আপনি কেন ইসলামে এসেছেন, কি দেখেছেন, কি মনে হয়েছে। তো বেশিরভাগ মুসলমানদের ইসলামে আসার মূল কারণ হলো তিনি হয় কোরআনটা নির্মোহভাবে আগাগোড়া একবার পড়েছেন অথবা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়েছেন, এই দুইটা কোনো একটা করেছেন এবং এটা তাকে ইসলামে আসতে উদ্বুদ্ধ করেছে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চলে যান তাহলে আপনি দেখবেন সেই সময়ের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছেন মক্কাতে মদিনাতে তাদের সবাইকে দেখবেন হয় কোরআন শুনেছে আর নাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, দুইটার একটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তার ইসলাম গ্রহণের ইতিহাস এবং ঘটনা আমাদের সবার জানা, তিনি তার বোনের বাসায় গিয়েছেন বোনকে শাসন করবার জন্য, কেন সে ইসলাম গ্রহণ করেছে সেজন্য, এবং তিনি মক্কার মুশরিকদের মাধ্যমে পরামর্শ সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
হত্যা করবার দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিলেন। হাতে তার নাঙ্গা তরবারি ছিল। বোনের বাসা প্রবেশ করতে গিয়ে বোন ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছিলেন, সেই তেলাওয়াতের আওয়াজ তার কানে এলো। তিনি আওয়াজটা শুনে বিমোহিত হয়ে গেলেন এবং কোরআনের কথাগুলো শুনে রীতিমতো তিনি অভিভূত হলেন। এরপর তিনি বোনকে প্রহার করলেন, ভগ্নিপতি পালিয়ে গেলেন, সবই ঠিক আছে, কিন্তু কোরআনের যে আয়াতগুলো তিনি শুনেছেন সেগুলো তাকে প্রভাবিত করেছে। ব্যাস শুধু এটুকুই ঘটনা, আপনারা ইতিহাস সবাই জেনে থাকবেন কম বেশি। এরপর তিনি চলে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যাকে হত্যা করার কথা ছিল তার কাছে গিয়ে কালিমা পাঠ করে, কালিমা শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করে তারপর তিনি সেখান থেকে ফিরে এসেছেন এবং বলেছেন, না ইসলাম লুকোছাপার জিনিস না, আসুন আমরা পথে বের হই সবাই। শোডাউন করেছেন, ফারুক উপাধি তখন থেকে পেয়েছেন, যে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য বিভেদ তৈরি করেছেন। তাহলে এই কোরআনের কিছু আয়াত শ্রবণ করে ওমরের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আপনি সুমামা ইবনে উসালের মতো বন্দির কথা যদি বলেন, মসজিদে নববীর খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে, তিনি কোন একটা গোত্রের প্রধান ছিলেন, কোন একটা অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হলো, সেখানে বন্দী করে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করলেন, সুমামা তুমি কেমন আছো? সুমামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকিয়ে কুশল বিনিময় করে এরপরে বললেন, মুহাম্মদ ইন তাকতুল তাকতুল জাদামিন, যদি আমার গায়ে টাচ করো আর আমাকে হত্যা করো তোমরা, তো মনে রাখবে এই রক্তের প্রতিশোধ নেওয়া হবে, মূল্য তোমাদেরকে দিতে হবে। আর যদি আমাকে ছেড়ে দাও, তোমাদের এখন অনেক টাকা পয়সা দরকার, আমি জানি মদিনা রাষ্ট্র গঠন করেছো, কোনো পয়সা কড়ি নাই, অনেক কিছু পাবা। তো একদিকে লোভ দিলেন আর একদিকে থ্রেট দিলেন। লোকটা আছে বন্দি, সময়টা হলো সে 1450 বছর আগের সময়, আপনি এখনকার সময়ের সাথে মিলালে হবে না। তখনকার সময় একজন বন্দি এরকম উদ্ধতপূর্ণ কথা বলবে আর তরবারি খাপের মধ্যে থাকবে, এটা মানুষ তখন কল্পনাও করতো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে সাহাবিদেরকে বললেন, তার বাঁধনটা একটু ঢিলা করে দাও। বললেন না, হত্যাও করলেন না এবং তার বাঁধনটাকে খুলে একটু সহনীয় করে দিতে বললেন, যে লোকটার কষ্ট হচ্ছে তার বাঁধনটা একটু নরম করে দাও। চলে গেলেন তিনি। দ্বিতীয় দিনে আসলেন, একই রকম কনভারসেশন হলো। তৃতীয় দিনে আসলেন, একই রকম কথোপকথন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন আসার পর তার ওই কথাবার্তা শোনার পর তার বাঁধন খুলে ছেড়ে দিলেন, অথচ এভাবে ছাড়ার কথা ছিল না। কথা ছিল তাকে যদি মুক্ত করতে হয় তাহলে চুক্তি হবে যে তোমাকে মুক্তি দিলে মুক্তিপণ স্বরূপ তুমি কী কী দিবে বলো। কিচ্ছু না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কোনো মুক্তিপণ আশা করলেন না, দাবিও করলেন না, ছেড়ে দিলেন, যাও তুমি চলে যাও। লোকটা বাহিরে গিয়ে গোসল করে এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি ইসলাম গ্রহণ করছি। এবং তিনি বললেন যে আমি সাধারণ মানুষ নই, আমি গোত্রের নেতা, আমি অনেক আগেই বুঝেছি, দ্বিতীয় দিন প্রথম দিন মোহাম্মদ আপনার সাথে সাক্ষাতের পরই আমার এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে আপনি কোনো মিথ্যুক বা মিথ্যাবাদী নন, আপনি সত্যবাদী একজন মানুষ এবং আপনি আল্লাহর রাসূল, এটা আমার নিশ্চিত আমি ছিলাম। কিন্তু আমি যদি তখন ইসলাম গ্রহণ করতাম আপনি বলতেন যে মুক্তির আশায় বোধহয় আমি ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমার ইসলামটা আমি ভেতরে রেখেছিলাম, আমি অপেক্ষা ছিলাম যে আমার মুক্তির কখন সুযোগ হয়, আপনি মুক্ত করেছেন সেজন্য আমি এখন কালিমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছি। মোহতারাম হাজরিন, আপনি কয়টি ঘটনা কথা বলবেন? আমি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার আচরণ, তার উদারতা, তার ঔদার্য, ভিন্ন ধর্মাবলম্বী অন্য মানুষদের সাথে তার যে বিহেভিয়ার ছিল সেটার কথা যদি শুধু বলতে যাই তাহলে তো সেটা কয়েকদিন টানা বলে আমি শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্টাডি করার পর এইভাবে সাহাবিদের ইমান অন্তর অন্তঃস্থলে গেঁথে গিয়েছিল এবং মক্কা বিজয়ের পর মক্কা থেকে যে মানুষ দলে দলে ইসলামে এসেছে, যেটা কোরআন কারিমের সূরা ইজাজার মধ্যে আল্লাহ বলেছেন, ইজাজা আনাসুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দেখবে দলে দলে মানুষ ইসলামে আসছে। এই দলে দলে ইসলামে কিভাবে আসলো? মক্কা বিজয়ের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত মানুষ, সবার হাতে মশাল ছিল, এই হাতে মশাল নিয়ে মরুভূমিতে এত মানুষ যাচ্ছে, আবু সুফিয়ান আসছে, তাকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র হাতে রেখে বললেন, একটু দেখো, শুধু পুরোটা দেখার পর তাকে বললেন, তোমার কি কোনো কিছু উপলব্ধি হচ্ছে? আবু সুফিয়ান একটু সময় এলেন, কিন্তু অবাক হয়ে গেলেন যে একটা লোক মাত্র কদিন আগে মক্কা থেকে পালিয়ে গেলেন রাতের অন্ধকারে, নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না নির্যাতনের চোটে, সেই মানুষটা কয়েক বছরের ব্যবধানে এত হাজার মানুষ নিয়ে আসছেন মক্কা দখল করতে, তাও আবার যেটাকে যুদ্ধ বলা যায় সেরকম যুদ্ধ হতে পারে সেরকম কোনো রক্তপাত ছাড়া গোটা মক্কা তিনি জয় করলেন। হুদায়বিয়ার সন্ধি বলছে যে চুক্তিগুলো হয়েছে সবগুলো চুক্তি ছিল মুসলমানদেরকে কোণঠাসা করার চুক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের চাদর ধরে টানা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মানছেন এসব? কোনো লোক মুসলমান হয়ে যদি
মুসলমান হয় মক্কা থেকে মুসলমান হয়ে আমাদের কাছে আসে তাদেরকে মক্কাওয়ালাদের কাছে হ্যান্ডওভার করে দিতে হবে কিন্তু আমাদের কেউ তাদের কাছে গেলে তাদেরকে তারা হ্যান্ডওভার করবে না কি যুক্তি এটা সবগুলো তো অযৌক্তিক চুক্তি করা হচ্ছে পয়েন্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ধৈর্য ধারণ করো আল্লাহর ফয়সালাকে মেনে নাও হুদায়বিয়ার আগের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি ওমরা করছেন এবং মাথা মুন্ডন করছেন উনি ঘুম থেকে উঠে সাহাবীদের বললেন যে আমি স্বপ্ন দেখেছি সাহাবীরা চিন্তা করলেন তাহলে তো নবী স্বপ্ন দেখেছেন ওনার স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না ওনার স্বপ্নটা ওহী তাহলে আল্লাহ তা ইন্ডিকেট করছেন আমরা ওমরা করব সবাই খুশি মনে ওমরা করতে গেলেন এবং অস্ত্রশস্ত্র নিয়ে গেলেন না সাধারণত তখন সবাই অস্ত্র নিয়ে বের হতো অস্ত্রশস্ত্র রেখে সামান্য কিছু অস্ত্র নিয়ে তারা চলে গেলেন ওমরা করতে এহরাম পরে ওমরা করতে যাচ্ছেন বাধাগ্রস্ত হলেন হুদায়বিয়ার সন্ধিতে ওমরা করতে পারলেন না ফিরে আসতে হলো সাহাবীদের ইমানের অবস্থা কি বলেন আমরা হলে কি করতাম সাহাবীরা চিন্তা করলেন আপনিই তো বললেন যে আমরা ওমরা করতে যাচ্ছি স্বপ্নে দেখেছেন কই ওমরা করতে গেলাম বাধাপ্রাপ্ত হয়ে তো আমরা মদিনায় ফিরত আসতে হলো ওমরা তো করতে পারলাম না আমরা সাহাবীরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্নকে অবিশ্বাস করে নাই তারা সবর করেছেন ঠিকই ওমরা হয়েছে পরের বছর হয়েছে আল্লাহ তাআলা একটু সময় নিয়েছেন কিন্তু ওমরা করিয়েছেন এরকম হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সাহাবীরা কিন্তু সবাই ইসলামটাকে জেনেছেন এবং উপলব্ধি করেছেন এই জন্য সময় তো বুঝতেই দিই আমি আপনাদের কাছে অনুনয় করে অনুরোধ করতে চাই যে আমরা ইসলামটাকে আসুন আবার নতুন করে জানার চেষ্টা করি আমরা কোরআনটা একটু খুলি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোরআনটা নির্মোহভাবে একবার একটু পড়ুন বুঝে অর্থ সহকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতের যে কোনো একটা গ্রন্থ সংক্ষিপ্ত এবং মধ্যম পর্যায়ের কোনো একটা গ্রন্থ আপনি আগাগোড়া একবার অন্তত পড়ুন সেক্ষেত্রে আপনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা একটু হলেও করছেন বলে বিবেচিত হবে এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার একটা জায়গা থাকবে আপনি ইসলামটাকে এনজয় করবেন এবং ইসলামটা আপনি চর্চা করে আপনি আনন্দ পাবেন আপনি তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ বিল্লাহ মোহতরম হাজরিন আমাদের জীবনের লক্ষ্য কি কোন একজন অস্ট্রেলিয়ান গবেষকের লেখা পড়েছিলাম আমি না লোকটার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না উনি বলছিলেন যে আমরা পৃথিবীতে কেন আসছি উনি মুসলিম নন উনি বলেছেন যে আমরা পৃথিবীতে কেন আসছি আমরা জানি না তবে এটুকু আমি নিশ্চিত যে আমরা খেয়ে পরে একটা লাক্সারিয়াস লাইফ লিড করে ভালোমন্দ থেকে একটা জীবন পার করে চলে যাবো এই জন্য সম্ভবত আমরা আসি নাই তাহলে অন্যান্য পশুর সাথে আর আমাদের কোনো পার্থক্য থাকে না আমাদের জীবনের লক্ষ্য কি আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য পৃথিবীতে মানুষ সকল কাজ করবে কিন্তু তার জীবনের মূল লক্ষ্য হবে আল্লাহর ইবাদত করা এবং মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিশ্বাস একজন ইমানদার তার ভিতরে ধারণ করতে হবে লালন করতে হবে সময় তো উপস্থিতি আজকের পৃথিবীতে আমাদের সামনে এত চ্যালেঞ্জেস বিশেষ করে মুসলমানদের সামনে আপনি অবাক হবেন সেই 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন ইমান জ্বলন্ত আঙ্গার মুট করে ধরা যত কঠিন হবে কিয়ামতের আগে ইমান এর উপরে টিকে থাকা এরকম কঠিন হবে পৃথিবীটা এমনভাবে সাজানো হবে এই পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকার মতো মুসলমান হিসাবে টিকে থাকার মতো চ্যালেঞ্জের কাজ আর কিচ্ছু হবে না এবং গোটা পৃথিবীটা সেভাবেই হবে দাজ্জাল আসবে দাজ্জাল এক ব্যক্তির হাতে গোটা পৃথিবীর সব কিছু থাকবে সব নিয়ন্ত্রণে থাকবে এমনকি অলৌকিক সমস্ত পাওয়ারও সে তার হাতে থাকবে তার আগে পৃথিবী কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে আমরা অতিক্রম করে কোন দিকে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের বোধহয় সেই বিষয়গুলো ভাববার সময় যথেষ্ট পরিমাণ আমাদের বের করা উচিত এবং সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট পড়াশোনা করা উচিত যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে আপনারা যারা শিক্ষার্থী আপনারা সবাই বয়সে তরুণ এই বয়সে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা আপনি নিশ্চয় জেনে থাকবেন যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে ভোগবাদের দিকে আহ্বান করে এবং গোটা পৃথিবী এখন ভোগবাদের জয় জয়কার চলছে ভোগ করো এর মধ্যে অবশ্য বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা আছে তাদের স্বার্থ লুকায়িত আছে কারণ মানুষ যত বেশি ভোগবাদী হবে তাদের বিজনেস তত ভালো হবে এবং মানুষকে তত দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে মানুষ যখন ভোগবাদের জিঞ্জির এবং লাগাম থেকে বেরিয়ে এসে সে জীবনের অর্থকে উপলব্ধি করতে পারবে এবং সে লক্ষ্যে অগ্রসর হবে তখন কিন্তু বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্য আর আগের মতো চলবে না ইসলামের সাথে যদি আপনি এই বর্তমান বিশেষ করে পশ্চিমা সভ্যতাকে যদি আপনি তুলনা করেন আপনি দেখবেন ইসলাম আমাদেরকে বলে ত্যাগের শিক্ষা নিতে ইসলামে দুটা উৎসব আছে এই উৎসবের সাথে অন্য শুধু ইসলামের উৎসব না অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসবগুলোকেও আমি এর সাথে মেলাতে পারি এই উৎসবগুলোর সাথে মানুষের বানানো অন্য যত সব উৎসব আছে এগুলোর সাথে আপনি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে ইসলামের উৎসবগুলো সবগুলো ত্যাগের শিক্ষা দেয় আমরা ঈদ উল ফিতর উদযাপন করি ঈদ উল আজহা দুটি ঈদ আমরা উদযাপন করি কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন আমরা অনেকে হয়তো জানিও না
ঈদ উল ফিতর আমরা কেন পেয়েছি? মানে একটা মানুষ কোনো কারণ ছাড়া তো আনন্দ করতে পারে না, হঠাৎ করে আমি হাসি খুশি থাকবো, আনন্দ ফুর্তি করবো, আমার হাসিরও তো একটা কারণ থাকবে। ঈদ উল ফিতর আল্লাহ তালা আমাকে হাসি খুশি করার জন্য দিয়েছেন, কেন মানে হঠাৎ হাসি খুশি আসার কারণটা কি? ঈদ উল আজহাতে আল্লাহ তালা একটা উৎসব দিয়েছেন, সেটাই বা কেন? এই কেনর উত্তর হলো, মূলত রমজানের 30টি দিন একজন মানুষ ইবাদত বন্দেগি করার পর, নেকামল করার পর, রোজা রাখার পর, সিয়াম সাধনার পর, কোরআন তেলাওয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ একটু আনন্দ করবার সুযোগ দেন। তুমি একটি মাস ধরে অনেক ইবাদত বন্দেগি করেছো, তোমার আসল পুরস্কার তো আমি দেবো আখেরাতে, দুনিয়াতে তুমি এর জন্য কিছুটা রিল্যাক্স হও, কিছুটা আনন্দ করো, কিছুটা উৎসব করো। ঈদ উল ফিতরটা আসে সেজন্য। ঈদ উল আজহাও জিলহজের প্রথম 10 দিন হলো ইবাদতের 10 দিন, আমরা অনেকে জানি না। ইবাদত, জিকির, আজকার, কোরবানি, হজ ইত্যাদি নানামুখী ইবাদত দিয়ে 10 দিনকে সাজানো হয়েছে, এটার পুরস্কার স্বরূপ ঈদ উল আজহা আমাদেরকে দেওয়া হয়েছে। এই দুটো ঈদের মধ্যে আপনি দেখেন ঈদে আপনি আনন্দ করবেন, কিন্তু ইসলামের বক্তব্য হলো আগে আপনি ফিতরা আদায় করবেন, তারপর আপনি আনন্দ করতে যাবেন। ঈদের আনন্দটা ষোলকলায় পূর্ণ হয় ঈদগাহে গেলে, ঈদের নামাজ পড়তে গেলে, তখন ঈদের আনন্দটা মূলত শুরু হয় এবং পূর্ণতা পায় বলা যেতে পারে। অথচ আপনাকে ইসলাম বলেছে তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবে, সেটা পরে। তুমি মুসলিম হলে তোমার জন্য ইসলামের নির্দেশ হলো আগে তুমি গরিবের বাসায় ফিতরা পৌঁছাও, তোমার জাকাতুল ফিতর গরিবের বাসায় পৌঁছাও, যাতে করে তার বাসায় অ্যাটলিস্ট ঈদের দিন যেন খাবার, ভালো খাবারের ব্যবস্থা থাকে, তার বাচ্চারা, তার ফ্যামিলির লোকজন যেন আনন্দিত হতে পারে, তার মুখে আগে হাসি ফুটাও, এরপরে তুমি ঈদগাহে গিয়ে হাসো। আপনি ঈদুল আজহার দিকে তাকান, কোরবানি আপনি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, তুমি খাও, সেখান থেকে তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী তাদেরকে খাওয়াও, এবং সেই সাথে তুমি অন্য যারা অভাবী আছে তাদেরকেও খাওয়াও। তাহলে আপনাকে ত্যাগের শিক্ষা ইসলাম দিচ্ছে, এরপরে আপনি ভোগ করুন। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীতে আজ ভোগবাদের যে জয় জয়কার চলছে, এর ফলশ্রুতিতে সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে আমাদের মধ্য থেকে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, আমরা সবাই চরম সেলফিস্ট, আমরা চরম স্বার্থপর হয়ে যাচ্ছি। আমি শুধু আমাদের সমাজ বাস্তবতার কথা বলি, আপনারা যারা বয়স 40-এর নিচে তারা নিশ্চয়ই উপলব্ধি করাটা আপনাদের জন্য কঠিন হবে, তারপরেও 30-এর উপরে যাদের বয়স তারাও কিছুটা দেখেছেন, আমরা যারা 40 পার হয়ে গেছে আমাদের, আমরা দেখেছি, আমাদের যারা আরও সিনিয়র আছেন তারা নিশ্চয়ই আরও বেশি দেখেছেন। আমাদের এই দেশে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মবর্ণের মানুষ, আমাদের সমাজের কিছু সামাজিক সৌন্দর্য ছিল, এর ভিতরে একটা হলো যে আমাদের তরুণরা, আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, নিশ্চয়ই আমাদের যারা অনেক সিনিয়র তারা আরও বেশি দেখেছেন, যে রাস্তায় কোনো একজন বয়স্ক মানুষ গেলে ইয়াং যারা তারা অনেকে রাস্তার পাশে কাচুমুচু হয়ে সুন্দর করে তাদেরকে সালাম নিবেদন করতেন, শ্রদ্ধা নিবেদন করতেন এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট তারা করতেন। পাবলিক পরিবহনে যদি উঠতাম তো আমরা অনেক সময় দেখেছি, আমি তো জীবনে বহুবার দেখেছি, এর বহু তরুণ সিটটা ছেড়ে দিয়ে বয়সে বাবার বয়সী বা সিনিয়র কোনো মানুষকে দেখলে বলতেন প্লিজ আপনি বসুন, তাকে অফার করতেন। আপনার কি এই দৃশ্যটা এখন অহরহ দেখেন? আমাদের সমাজে এটা খুব একটা আছে। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি বাসায় কোনো ভালো কিছু রান্না হলে মা একটা বাটিতে করে একটু তরকারি দিয়ে বা একটু নাস্তা দিয়ে বলতেন তোমার চাচির বাসায় বা পাশে বাসায় দিয়ে আসো। এই কালচারগুলো কি আমাদের সমাজে এখন খুব একটা আছে? নাই। আমাদের সমাজ থেকে এই জিনিসগুলো হারিয়ে যেতে যেতে এখন এমন একটা পর্যায়ে আসি, আমরা অন্য মানুষ তো পরের কথা, আমরা আমাদের পরিবারকে নিয়ে খুব একটা ভাবতে রাজি না, এরকম স্বার্থপরতার একটা জায়গা আমরা পৌঁছে যাচ্ছি। কেন? এর মূল কারণ হলো যে আজ মোরালিটি, নীতিনৈতিকতা এবং আমাদের মধ্যে যে মনুষ্যত্ব থাকা উচিত সেই শিক্ষাটা আজ আমাদের মধ্যে নাই। এই একটা জিনিস নাই, আর সব কিছু আছে। আপনি যদি শিক্ষার কথা বলেন, আমি শিক্ষা বলতে শুধুমাত্র জাগতিক শিক্ষার কথা বলছি না, আমি প্রায় সময় বলার চেষ্টা করি অভিভাবকদের কোনো প্রোগ্রাম হলে, যে এই যুগে কোনো মানুষ, গরিব মানুষ রাস্তায় ফুটপাতে ব্যবসা করেন, সেই ব্যবসা করে তিনি হালাল উপায়ে অল্প কিছুদিনের ব্যবধানে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এটা যত আশ্চর্যের। আল্লাহ কাউকে 2-4টি ছেলে মেয়ে দিয়েছেন, এই ছেলে মেয়েগুলো তার চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো, অন্তর শীতলকারী সন্তান হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারবেন, এই জিনিসটা আজকের বাস্তবতায় তার চাইতে বেশি আশ্চর্য। শিক্ষিত বানানো সহজ, এটা কঠিন কিছু না। শিক্ষিত বলতে আমি শুধুমাত্র আবার বলছি, গতানুগতিক শিক্ষিত বলছি না, আলেম বানানো সহজ। আপনি আপনার ছেলেকে আলেম বানাবেন, মুফতি বানাবেন, আপনি আপনার ছেলেকে হাদিস বিশারদ বানাবেন, এগুলো কোনোটাই কঠিন কিছু না। কিন্তু কঠিন হলো এই যুগে মানুষ বানানো। মানুষ বানানো বলতে কি, সেটার ডেফিনেশন সেটা অনেক লম্বা কথা, আমি শুধুমাত্র এক লাইনে বলতে চাই। আজকে এরকম বাবা কয়জন আছেন? আমরা আমরা যেখানে বেশিরভাগ ইয়াং আছি, আমাদের বাবা মার সম্পর্কে আমরা নিশ্চয়ই বলতে পারবো ভালো, আমরা কজন আছি যে আমাদের বাবার সামনে কথা বলতে আমরা কাছুমুচু করে কথা বলি, আমরা মাথা নিচু করে কথা বলি, জোরে কথা বলতে আমাদের
ইতস্তত বোধ হয়, আমরা যথেষ্ট তাদেরকে রেসপেক্ট করি। এই বাবার সাথে এই সম্পর্কটা আমাদের কজনের আছে? আমাদের মা কোনো কিছু ধরতে গেলে আমরা দৌড়ে গিয়ে সেটা ধরে ফেলি, মাকে না করতে দিই, আমি নিজে করে দিব, তার কাজ আমি হেল্প করব, এই মানসিকতা আমাদের কজনের মধ্যে আছে? বরং আমাদের সমাজে তো এই চিত্র সবচেয়ে বেশি। যেহেতু আমি বিভিন্ন জায়গায় প্রশ্নোত্তর সেশন করি, টেলিভিশনে, টেলিভিশনের বাইরে প্রচুর পাবলিক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো সবগুলো অ্যানালাইসিস করার পর আমার নিজস্ব কিছু ধারণা তৈরি হয়। এর ভিতরে একটা হলো যে আমাদের সমাজে সবচেয়েতে বেশি ধমক দিয়ে যার সাথে কথা বলা যায়, সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে যার সাথে কথা বলা যায়, তার নাম কি? মা। কোনো সন্দেহ আছে? আমার জীবনের সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে যার সাথে কথা বলছি সে লোকটা হলো আমার মা। বাবার সাথে অবশ্য এতটা চলে না, কারণ বাবার সাথে এই সমস্ত করতে গেলে কানমলা খাওয়ার ভয় আছে, কিন্তু মায়ের সাথে আমাদের ঝাড়ি খুব বেশি চলে সময়ের উপস্থিতি। তো এই যে একটা অবস্থা এখন বিরাজ করছে, অথচ এটা ছিল না, এটা এই দেশের কালচার ছিল না। আমরা ধীরে 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 আমাদের দেশের, আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এ অঞ্চলের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির কথাও যদি আপনি বলেন, সেই সংস্কৃতি আজ কোথা? আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, বিশেষ করে তরুণদের মধ্যে থেকে একেবারে হারিয়ে গেছে। এ বিষয়টি তখনই হয়েছে যখন বোগবাদের জয় জয়কার হয়েছে, যখন ত্যাগের কোনো মহিমা, ত্যাগের কোনো শিক্ষা আমাদের মধ্যে, এটা নিয়ে কোনো চর্চা হয় না। মোহতরম হাজরিন, সেজন্য আমি অনুরোধ করব ইসলামের এই সৌন্দর্যটা আমাদের ভেতর আমরা আনার জন্য চেষ্টা করি। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইমানের পর, ইবাদতের মৌলিক বিষয়গুলোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আখলাক, ম্যানার্স, এবং ইসলাম আমাদেরকে সুন্দর আচরণের কথা যেটা বলে এটা মূল্য সবচেয়ে বেশি। আপনি জেনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন শাইইন ইউদাউ ফিল মিজানে আফতাল মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় মানুষের আমল মাপা হবে। আমল আবার কিভাবে মাপা হবে? 1450 আগে হাদিস যখন নবীজি বলেছেন, তখনকার মানুষ নিশ্চয়ই বুঝে নাই, এটা বোঝা আসার কথা না। এখন জ্বর মাপা হয়, এখন অদৃশ্যের অদৃশ্যমান অনেক কিছুই আমরা মাপতে পারি, তো কিভাবে আমল পরিমাপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু আগের মানুষ বুঝে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা এখন বুঝে আসছে। এরকম ইসলামের অনেক কথা আমার হয়তো এখন বুঝে আসছে না, হয়তো 500 বছর পরের প্রজন্ম তারা তাদের কাছে বুঝে আসবে, কিন্তু বুঝে আসতে বাধ্য। আমার বুঝে আসা ছাড়া কোনো বিকল্প নাই, কারণ আল্লাহ তাআলা যা বলেছেন সেটা অসত্য হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে বান্দার যত ভালো কাজ পরিমাপ করা হবে, এর মধ্যে সবচেয়েতে ওয়েটফুল ভালো কাজ হবে বান্দার সুন্দর আচরণ। আমরা নিজেরাও, অর্থাৎ আলেমুল আমারাও, আমরা এই বিষয়ে আলোচনা খুব বেশি একটা করি না, এটা আমাদের দুর্বলতা এবং ত্রুটির একটা জায়গা। মুসলমানদের মধ্যে আজকের সবচেয়ে বড় অভাব চলছে এই জিনিসটার, অর্থাৎ আমাদের মধ্যে আখলাক নেই। আকিদা যতটা আছে শুদ্ধ, এবাদত আমরা যতটুকু করার চেষ্টা করি, আমাদের আখলাক, আমাদের আচরণ তার ধারে কাছেও নেই। আমাদের অনেক মুসলমানরা রীতিমতো ধোঁয়াশার মধ্যে পড়ে যান, বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে অন্য ধর্মাবলম্বী তারা তো আচরণ আমাদের চেয়ে ভালো করে। আমি তো অনেক শিক্ষিতদেরকে দেখি, অনেক তরুণদেরকে দেখি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যে তারা আচরণ দ্বারা সে আশপাশটাকে অতিষ্ঠ করে তুলছে। আপনি ঢাকা শহরে এমন বিয়ের কথা কল্পনা করতে পারেন যে বিয়েতে ব্যান্ড পার্টি ভাড়া করে অথবা বক্সেট ভাড়া করে ডিজে পার্টির আয়োজন করা হয় না, যে বিয়েতে গানের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হয় না, এরকম বিয়ের কথা আমরা ঢাকা শহরে কয়টা কল্পনা করতে পারি? কিন্তু যারা এই কাজগুলো করছি তারা বয়সে তরুণ, তারা বয়সে আমরা সবাই শিক্ষিত, কিন্তু আমরা এই কাজগুলো করছি। আপনি চলে যান জাপানে, আপনি চলে যান উন্নত দেশগুলোতে, তারা মোবাইলে কথা বললেও, পাবলিক প্লেসে কথা বললে তারা হাত দিয়ে কথা বলে, যে আশেপাশে মানুষের ডিস্টার্ব যেন না হয়। তো ইসলাম আমাদেরকে যে ম্যানার্সের কথা বলেছে সেটা আমাদের মধ্যে নাই, দুঃখজনক, যে সেটা তাদের মধ্যে আছে, তাদের কাছ থেকে সেগুলো আমাদের শিখতে হচ্ছে। অথচ কোরআন হাদিস আমাদেরকে সেগুলো বলেছে। এই যে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের জীবনকে অতিষ্ঠ না করে, আমি এটা নিয়ে সংগ্রাম করছি আজ প্রায় 2-3 বছর যাবৎ, এবং এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি আমি। এবং গত সপ্তাহে রামপুরাতে এক মাহফিলে আমার আসার কথা ছিল, তো সে এলাকার আমার পরিচিত এক ভাই আমাকে এসএমএস করলেন, ভাই আপনি নাকি এখানে আসছেন, অথচ মাইকটা আমার বাসার পাশে দেওয়া এবং আমার বাসায় আমার জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। আমি কর্তৃপক্ষকে মেসেজ জানাই দিলাম যে ভাই মাইকটা আপনারা খুলে ফেলেন, ওনারা খোলেন নাই, খবর নিলাম। আমি বললাম ধন্যবাদ, আপনাদের মাহফিল ক্যান্সেল, আমি আসবো না, আমি ব্যাক করলাম, কারণ আপনারা আমার শর্ত লঙ্ঘন করেছেন। আমার ফরমে লেখা আছে যে মাহফিলের মাইকের আওয়াজ কারোর জীবনকে অতিষ্ঠ করতে পারে না, এটা ইসলাম না। আমি ইসলামের নামে যেটা করছি এটা ইসলাম হতে হবে, ইসলাম তো এটা বলে নাই। ইসলাম তো আমাকে চমৎকার এক জীবন ব্যবস্থা দিয়েছে যেটা দ্বারা কারোর কোনো কষ্ট হবে না, কোনো অন্য ধর্মের মানুষেরও কষ্ট হবে না। যাই হোক, পরবর্তী তারা মাইক খুললেন, আমি সেখানে গেলাম। আমাদের দেশে এই বিষয়গুলোকে আমরা খুব একটা গুরুত্বের সাথে দেখি না। এই যে ম্যানার্স হারিয়ে গেছে, অনেক যুবক আছে, অনেক বয়সের তরুণ আছে,
উনি গান শুনছেন, আপনি গান শুনেন, ইসলাম আপনার গান শোনার জন্য কোনো শাস্তির ব্যবস্থা রাখে না, ইসলামের দণ্ডবিধি কোনো শাস্তি নেই যে গান শুনলে নির্দিষ্ট এই শাস্তি আপনাকে দেওয়া হবে, এত ব্যত্রাঘাত করা হবে, এতদিন জেল, না এরকম কোনো ইসলাম রাখে নাই। আপনি গান শুনছেন, মিউজিক শুনছেন, আপনার গুণা হবে, হারাম হবে, আপনি আল্লাহকে জবাব দিয়ে করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার গান শোনার জন্য আমার কষ্টের কারণ না হয় ইসলাম সেটা বলে। এমনকি গান শোনা কেন, আপনি অবাক হবেন, মসজিদে নববীতে এক সাহাবি কোরআন তেলাওয়াত করছেন, এটা জোরে জোরে তেলাওয়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত ইতিকাফে ছিলেন, পর্দা একটু সরিয়ে তিনি ওই সাহাবিকে ডেকে বললেন, তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন, তিনি মানুষের মনের ভেতরের কথাও শুনতে পান, অতএব তুমি এত চিৎকার করে পড়ার দরকার নেই, তোমার আশপাশে অনেক মানুষ আছে। কোরআন তেলাওয়াতের ভলিউম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিয়ে দিলেন, কমাতে বললেন, এ হলো ইসলাম। আমরা ফেসবুকে চলে গেলে দেখি যে আমরা অনেকে আছে ইসলামের কথা বলি, অথচ অন্য ধর্মের মানুষ পেলে তাদেরকে আমরা তুলনা করতে ছাড়ি না। ইভেন মুসলমানদের মধ্যে ধরুন একজন মানুষ ব্যক্তিগত জীবনে ইসলাম তার ভিতরে অভাব আছে, বা তিনি কোনো গুনাহ কোনো পাপের কাজে লিপ্ত, তো তার কোনো বিষয় সামনে আসলে দেখা যায় যে আমরা অনেকে সেখানে অনেক বাজে মন্তব্য করি, অথচ ইসলাম তো আমাকে এটা বলে নাই। আজ আখলাকের যে দুর্ভিক্ষ চলছে, যে আকাল চলছে মুসলমানদের মধ্যে, শুধুমাত্র এই আখলাকটা যদি আমরা কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে করতে বলেছে সেভাবে করি, তাহলে পৃথিবীতে অন্যান্য ধর্মের মানুষরা ইসলামের দিকে আসতে আর দেরি করবে না। আপনি অবাক হবেন, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সান্নিধ্য পাওয়া ইয়াং তরুণদের মধ্যে একজন ছিলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার বাসায় একবার ছাগল জবে হলো, যখন ছাগল জবে হলো তিনি তার পরিবার লোকদেরকে বললেন যে আহদাইতুম লিয়া লিজারিনাল ইয়াহুদি, আমাদের যে ইয়াহুদি প্রতিবেশী আছে, দেখুন মুসলমানদের সবচেয়ে বেশি শত্রুতা ইয়াহুদিরা করে কোরআন বলেছে, সেই ইয়াহুদি প্রতিবেশী সম্পর্কে আব্দুল ইবনে ওমর বলছেন যে আমাদের ইয়াহুদি প্রতিবেশীর বাসায় কি এই ছাগলের গোশত পাঠানো হয়েছে, পরিবার লোকজন বললেন না। তিনি আবার জিজ্ঞাসা করলেন পাঠানো হয় নাই, বললেন না। তখন তিনি বললেন আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে প্রতিবেশী যেন আমাদের আচরণ দ্বারা কষ্ট না পায়, তাদের প্রতি যেন আমাদের সদাচরণ থাকে, তাদের জন্য যেন আমাদের আন্তরিকতা এবং উদারতা থাকে, অতএব তার দাবি তো ছিল যে আমার বাসায় ভালো কিছু রান্না হলে আমার প্রতিবেশীর বাসায় যাবে, হোক তিনি ইহুদি হোক তিনি অন্য কোনো ধর্মের অনুসারী। মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী যদি আমরা পড়ি তো আমাদের কাছে দিনের আলামত পরিষ্কার হবে যে মুসলমান হিসেবে যে ম্যানার্স এবং আখলাক আমাদের থাকা উচিত সেটা আমাদের মধ্যে একেবারেই নেই, একেবারেই নেই। এমনকি আমরা যারা ইসলামের কথা বলছি অনেক ক্ষেত্রে আমার মধ্যেও সেটার ঘাটতি এবং ত্রুটি প্রচুর পরিমাণে আছে। আসুন আমরা ইসলামটাকে জানার চেষ্টা করি, আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করি, আমরা নতুন করে একটু কোরআনটা হাতে নেই এবং বুঝে পড়ার চেষ্টা করি। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনি কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার বুঝে পড়ুন, এবং সেটা আপনার এক বছর সময় লাগুক, দুই বছর সময় লাগুক, প্রতিদিন আপনি একটু একটু করে পড়ুন। কি সেই গ্রন্থ যে গ্রন্থ গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে, আপনার একটু জানার অবশ্যই প্রয়োজন আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনি একবার হলেও পুরোটা পড়ার চেষ্টা করুন, বরং কয়েকজন তার জীবনীকারের জীবনী আপনি অন্তত তাদের লেখা বইগুলো আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কী ছিল, তার জীবনীতে কী ছিল যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামান থেকে হারিয়ে গেছেন এবং তাকে এনে বিক্রি করে দেওয়া হলো দাস হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসলেন যে কোনোভাবে, বিভিন্ন হাত বদল হয়ে নবীজি হাতে আসার পর তিনি তাকে লালন পালন করলেন, লালন পালন করতে করতে একটা পর্যায়ে তিনি বড় হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হিসাবে মক্কার মানুষের মুখে চাউর হয়ে গেল। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন না পালক পুত্র টুত্র নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের, তিনি তাকে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, লালন পালন করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, সব ব্যবস্থা তার করেছেন। একটা সময় যায়েদ ইবনে হারিসার বাবা বহুকাল পরে জানতে পারলেন তার ছেলে বেঁচে আছে এবং মক্কায় এবং মোহাম্মদের পরিবারে আছে, তিনি আসলেন মক্কায়, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে এই ঘটনা, এই ছেলে তো আমার, পুরো হিস্ট্রি বললেন। বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সাবিতকে বললেন তুমি অবশ্যই তোমার বাবার সাথে চলে যেতে পারো, সে রাইট তোমার আছে এবং তোমার বাবা তোমাকে নেওয়ার অধিকার তার আছে, তোমাকে যদি আমি লালন পালন করে বড় করেছি, যে তিনি এসেছেন এবং দাবি করেছেন তার দাবির সত্যতা প্রমাণিত, অতএব তুমি তাই চাইলে চলে যেতে পারো। যায়েদ ইবনে হারিসা তখন বললেন হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে যেতে নির্দেশ না করেন তাহলে আমি আপনার কাছে থেকে যেতে চাই। কি এমন জিনিস ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকর্ষণ তার প্রতি এত বেশি ছিল? সাহাবীদের মুসআব ইবনে উমাইর একজন তরুণ বয়সে, যার মাধ্যমে মদিনায় হিজরতের ভিত রচনা হয়েছে, একজন তরুণ খুব সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, সব কিছু ত্যাগ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, গোটা দুনিয়ার পট পরিবর্তন করলেন। কি ছিল তাদের জীবনের মধ্যে, আমাদের পড়াশোনা করা উচিত এবং মুসলমান হিসাবে ইসলামটা আমাদের বোঝা উচিত। আমরা বিশেষ করে আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন এবং আমাদের বোনরা যারা পর্দার আলে আছেন, আপনারা ইসলামটা শুধুমাত্র আমাদের হুজুরদের লেকচার শুনে শুনে আপনারা ইসলামটা জানেন,
বা ইসলাম বলতে শুধুমাত্র আমাদের হুজুরদেরকে দেখে আপনারা ইসলাম সম্পর্কে জাজমেন্ট করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা আসুন বুঝে শুনে মুসলমান হই, আমরা নিজেরা ইসলামটাকে একটু জানার চেষ্টা করি, আমরা বই পুস্তক খুলি এবং একটু পড়ার চেষ্টা করি। আমার বিশ্বাস যে আপনি শুধুমাত্র কোরআনে কারিমটা যদি আগাগোড়া একটু পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা আগাগোড়া একবার আপনি পড়ার চেষ্টা করেন, আপনার ইসলামটা ভিন্নতর হবে এবং আপনার ইসলামটার ভিতরে আপনি দেখতে পাবেন যে আপনি প্রকৃত অর্থে ইসলাম গ্রহণ করেছেন এবং প্রকৃত মুসলমান হতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং আমি আজকে যদি আপনাদের সবাইকে একটা করে কোরআন এবং একটা করে কোরআনের অনুদিত কপি এবং একটা করে সিরাত গ্রন্থ উপহার দিতে পারতাম আমার ভালো লাগতো, কারণ আমি প্রচুর পরিমাণে বই উপহার দিতে পছন্দ করি। আমার গাড়িতে এত পরিমাণ বই থাকে যে অনেক ছোটোখাটো লাইব্রেরিতে হয়তো এত বই থাকে না, এবং সেটা উপহার দেওয়ার জন্য ওয়াজ মাহফিলগুলোতে আমি প্রতিটা মাহফিলে আমার আলোচনা শেষে আমি 8-10টা 20টা করে বই যুবকদেরকে বিশেষ করে উপহার দেই। তো আমি আশা করব যে কোরআন আপনারা নিজেরা পড়বেন, অন্যকে উপহার দিবেন। এই যে কোরআন অবমাননা হলো, আমরা বলেছি তার প্রতিবাদে আসুন আমরা নিজেরা কোরআন পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, অন্যদেরকে আমরা কোরআন উপহার দিই। যখন ফ্রান্সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননার ঘটনা ঘটল, আমি আমাদের আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সারা দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ ও প্রতিযোগিতার অ্যারেঞ্জ করলাম এবং 40,000 মানুষ এখানে অংশগ্রহণ করলেন এবং চমৎকার একটা আয়োজন আলহামদুলিল্লাহ হলো। আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা ইসলাম সম্পর্কে জেনে বুঝে আমরা মুসলমান হই, আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাবে। ভোগবাদের এই দুনিয়াতে আমরা অনেক স্বেচ্ছাচারী জীবন যাপন দেখেছি, আসুন আমরা কিছুদিন আল্লাহর আনুগত্যের জীবনটা যাপন করে দেখি, আমাদের জীবনটা সম্পূর্ণ বদলে যাবে। সিজদার মধ্যে স্বাদ খুঁজি, জীবনটা বদলে যাবে। ভোর রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলে তার মধ্যে তৃপ্তি খুঁজি, জীবনটা বদলে যাবে। আমরা আল্লাহর একান্ত সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দাসত্বের যে স্বাদ স্বেচ্ছাচারিতার মধ্যে সেটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন।